এটা ভিতর ঢুকা বাবু বাবু এটা ভিতর ঢুকা এটা ভিতর ঢুকা এটা চুপচাপ বসে আছে ভিতর ঢুকাও ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে কেসিকা তুমি তাড়াতাড়ি দেখছি তুমি তাড়াতাড়ি আসো চলো তুমি তাড়াতাড়ি এটাকে চলে আসো বাবু খেয়াল করছে কি করা যায় ভাই ধরা যাবে রে হ্যাঁ এটা পাক্কাটা পাক্কাটা হ্যাঁ পাক্কাটা এটা তো ধরা যাবে না বাচ্চা বুঝছেন দেখতে পেলে কিন্তু ধরতে পারবে দেখা যাচ্ছে তো ভাই বুঝছেন দেখা যাচ্ছে এই যে এই যে এই গাছে এই গাছে একটু সাহায্য করতে আমি ছোট বলতে পালছি ভাই বুঝছেন হ্যাঁ ভাই ওই যে তুমি এখানে আছো পাওয়া যাবে টেনশন করো না অবশেষে ভাই পাওয়া গেল টিয়াটা বুঝছেন না এই যে এই যে হ্যাঁ গ্রিল উপর ভাই বুঝছেন আমার সব শেষ হয়ে গেছিল প্রায় যাওয়া ভাই এবার যেতে পারছি বুঝছেন এখন যাওয়াটা কষ্ট ঠিক আছে ওই হা হা উঠতে পারে না লাঠি দিয়ে এই পাশে কিন্তু জায়গা নাই হা হাই হাই বাবু হ্যাঁ ধরছি ওই ঈদ পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই কি ও সব নামেন কেমন আপনি আপনাকে নেমে নেন জান অবশেষে টিয়াটা হাতে আসলো এ ভাই দেখছেন ওরে ঠোকর মারছে মানে বুঝছে হ্যাঁ কেমনে দিব এটা কামড় দিব না বাচ্চা আছে একটু পানি খাওয়ালে যে ও খাবার দেখায় খাবার ভাই ছুটে গেছিল সাল ঠিক আছে ছুটে গেছিল ভাই ধরে দিছি রে
বলো কিছু বলে দাও। আচ্ছা, তবে দেখলেন যে টিয়া পাখিটা উড়ে গেল, তাই আমরা ওই গাছে থাকা শটটা নিতে পারলাম না। তাই ভয় পেয়েছ অনেক? কেন এত ভয় পেয়েছ? কেন? তোমার কাঁধে রাখো, ধরো। আমার কাঁধে রাখো? আরো ভয় পেয়েছ অনেক। এখন আর কখনো উড়ে যাবে না? দেখো, ধরো না, ধরো কেমনে? এই তো ধরছি। অনেক হার্টবিট বাড়ছে। ভিডিও সম্পর্কে একটু বলে দাও। যদি এখানে হাল ধরে ফেলো না, কবে না? তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন। তো এটা ছিল আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, এটা ছিল আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন এবং জানিয়ে দিবেন যে ভিডিওটা ভালো হয়েছে নাকি। এবং ভাই, হঠাৎ করে